বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি কাঁঠাল পাতায় চালের গুঁড়ো দিয়ে চালের পাঁপড়। বন্ধুরা, আপনারা চালের গুঁড়ো তো অনেক রকম পাঁপড় বানিয়ে খেয়েছেন, তো আসুন আজকে কাঁঠাল পাতায় চালের গুঁড়ো দিয়ে আমি পাঁপড় বানানো আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি চালগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম। আর এই চালটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, 10 মিনিট বা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে না, তার জন্য সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারে নিয়ে নিলাম। মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, জল বলতে এখানে 1 কাপের হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে আবার পাতা পাঁপড়গুলো হবে না, তার জন্য 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পেস্ট করে নেব, তার জন্য এর মধ্যে 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, এতে স্বাদটা একটু বেশি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালের পেস্টটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চামচের গায়ে লেগে আসছে, তার মানে এটা ঠিকঠাকভাবে আমার বানানো হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের আবারও বলছি এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, হালকা একটু জল দিয়ে দেবেন। আমি চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার 2 ভাগ করে নেব। একটা বাটিতে আমি অর্ধেকটা ঢেলে দিচ্ছি আর এই অর্ধেকটায় আমি একটু হলুদ ফুড কালার অ্যাড করব, এতে পিঠেগুলো বা পাতা পাঁপড়গুলো দেখতে অসাধারণ হবে, একেবারে কাঁঠালের পাতার মতো। একটা কাঁঠালের কাঁচা পাতা আর একটা হবে পাকা পাতা, আপনারা এখানে সবুজ কালারও ইউজ করতে পারেন। আর এই কালার ইউজ করার ফলে যে এক্সট্রা স্বাদ বাড়বে তা না, এটা শুধু দেখার জন্য, আপনারা এই কালারটা নাও ব্যবহার করতে পারেন, এমনিও আপনারা পাতা পাঁপড়টা বানিয়ে ফেলতে পারেন। তো কালার ইউজ করার পর আমি একটু চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন রংটাকে খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার পাতার মধ্যে পাঁপড়গুলো বানিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আর কাঁঠাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইরকম আমি একটা চালনি নিয়ে নিয়েছি, চালনির ওপরে পাতার পাঁপড়গুলো বানিয়ে নেব। এইরকম আপনারা একটা চালনিও নিতে পারেন, আবার যদি আপনাদের বাড়িতে ছিদ্রযুক্ত থালা থাকে তো ওই থালার মধ্যেও আপনারা এই পাতা পাঁপড়গুলো বানিয়ে নিতে পারবেন। তো একটা কাঁঠাল পাতা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, তারপর এইভাবে উল্টো পিঠে মানে উল্টো দিকটায় এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখানে কোনো রকমের তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই পাতা পাঁপড়গুলো উঠে আসবে। বন্ধুরা, আপনারা কে কে এরকমভাবে পাতায় পাঁপড় বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাতার পাঁপড়টা আমি আমার দাদিমার কাছে শিখেছি, তো দাদিমা বলছিল এরকমভাবে পাঁপড় তৈরি হয়, তার জন্য আজকে বানিয়েই ফেললাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হলুদ কালারের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েও একটা পিঠে বা পাঁপড় বানিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে আপনারা সমস্ত পাতায় মানে যতগুলো বানাবেন ততগুলোতে এইভাবে দিয়ে দেবেন। তো আমার মোটামুটিভাবে 4-5টা মতো পাতা পাঁপড় বানানো হয়ে গেছে, এখন এইগুলোকে ভাপ দিয়ে নেব, তার জন্য এই চালনির উপরে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাতা পাঁপড়গুলো বানাতে খুব বেশি টাইম লাগে না, 10 মিনিট বা 5 মিনিট মতো রাখলেই হয়ে যায়।
এবার কাঁঠাল পাতাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে দেখে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতা থেকে পাঁপড়গুলো উঠে আসছে। তো এবার আমি প্লাস্টিকের ঝুড়ি দিয়েও আপনাদের বানিয়ে দেখাচ্ছি, প্লাস্টিক ঝুড়িতেও বানানো হয়। তো আমার পাতা পাঁপড়গুলো বানানো হয়ে গেছে, এবার আমি কাঁঠাল পাতা থেকে পাঁপড়গুলো তুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে পাতার মতো হয়েছে। এখন এই পাতাগুলোকে রোদ্রে সারাদিনের মতো রেখে দিতে হবে, তারপর তেলে ভেজে খেতে হবে। তো আরও একটি পিঠে আপনাদের তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সহজেই উঠে আসছে, আর আমি কোনো রকম পাতাতে তেল ব্রাশ করিনি, এমনিতেই উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা এরকম চালের ইউনিক পাঁপড় বানিয়ে আপনার অতিথিও পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে সন্ধ্যে চায়ের সঙ্গেও এইভাবে পাতা পাঁপড় ভেজে খেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন পাতা পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে অরিজিনাল পাতার মতো হয়েছে। এবার দাদিমা ছাদে চলে যাবে, ছাদে সারাদিনের মতো রোদ্রে রেখে দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা পাতা পাঁপড় বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।